আচ্ছা, ওয়েভ প্রোপাগেশন ইন লুজি ডাইলেকট্রিক। তো লুজি ডাইলেকট্রিক হচ্ছে ইমপারফেক্ট ডাইলেকট্রিক, বা লুজি মানে হচ্ছে যেটার মধ্য দিয়ে কোনো সিগনাল বা ওয়েভ গেলে পাওয়ার লস হবে, এরকম একটা ব্যাপার। তো এটাকে বলা হয় পার্শিয়ালি কন্ডাক্টিভ মিডিয়াম, মানে পিওর কন্ডাক্টিভ না। তো লুজি ডাইলেকট্রিকের যে প্রপার্টিজ, সে প্রপার্টিজগুলো যদি দেখি, যে লুজি ডাইলেকট্রিক এটার কন্ডাক্টিভিটি জিরো না, মানে সামান্য পরিমাণ হলেও কন্ডাক্ট করবে, এবং এটার ইলেকট্রিক আর ম্যাগনেটিক রিলেটিভ পারমিয়াবিলিটি থাকে এই জিনিসটার। তো এটার প্রপার্টিজ যদি দেখি, যে 1 নম্বর হচ্ছে এটার মধ্যে কোনো ফ্রি চার্জ থাকে না, একটা ডাইলেকট্রিকের মধ্যে ফ্রি চার্জ জিরো, সো ভলিউম চার্জ ডেন্সিটি রো ভি সেটা হয় জিরো। কন্ডাক্টিভিটি নট জিরো, মানে কন্ডাক্টিভিটি জিরো হবে না, এবং রিলেটিভ পারমিয়াবিলিটি থাকবে। তো ম্যাক্সওয়েলের যে 4টা ইকুয়েশন দেখছিলাম, সেই 4টা ইকুয়েশন যদি আমি কনসিডার করি কেসে, প্রথম ইকুয়েশন ম্যাক্সওয়েলের ডাইভার্জেন্স অফ ডি ইকুয়ালস টু রোভি, তো লুজি ডাইলেকট্রিকের ক্ষেত্রে যেটা হয় রোভির মান জিরো, সো বলতে পারি ডাইভার্জেন্স অফ ডি এর মানও জিরো। কিন্তু ডি হচ্ছে ইপসিলন ইপসিলন নট ইন্টু ই, তো যেহেতু ডাইভার্জেন্স অফ ডি এর মান জিরো, সুতরাং বলতে পারি ডাইভার্জেন্স অফ ই এর মানও জিরো। সিমিলারলি ম্যাক্সওয়েলের 2nd ইকুয়েশন যেটা, ডাইভার্জেন্স অফ বি এর মান জিরো, আবার বি সমান সমান এইচ মিউ নট, সো বলতে পারি ডাইভার্জেন্স অফ এইচ জিরো। ম্যাক্সওয়েলের 3rd ল যেটা, এটা তো এটাকে যদি ফেজর ফর্মে দেখাই, তাহলে বি এর জায়গায় লিখতে পারি জে ওমেগা বি, সো এটাকে বলতে পারি আমি মাইনাস জে ওমেগা বি, আবার বি সমান সমান এইচ মিউ নট, সো ম্যাক্সওয়েলের 3rd ইকুয়েশন যেটা সেটা এরকম দাঁড়াচ্ছে, কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা মিউ এইচ। সিমিলারলি ম্যাক্সওয়েলের 4th ইকুয়েশন যেটা ছিল, এটা হচ্ছে কন্ডাক্টিভ কারেন্ট আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সো এইটা জে যেটা এটাকে লিখতে পারি সিগমা ই, আর এটাকে লিখতে পারি হচ্ছে ডি এর জায়গায় লিখতে পারি জে ওমেগা ডি, আবার ডি মানে হচ্ছে ইপসিলন ই, সো ফাইনালি এটাকে লিখতে পারি কার্ল অফ এইচ সমান সমান এই জিনিসটা। তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সওয়েলের যে 4টা ইকুয়েশন ছিল, সেই 4টা ইকুয়েশনকে যদি আমি লুজি ডাইলেকট্রিকের ক্ষেত্রে ইউজ করি, তাহলে 4টা ইকুয়েশন দাঁড়াচ্ছে এইরকম 1, 2, 3, 4। এই 4টা ইকুয়েশন থেকে আমরা পরবর্তী প্রতিপাদনের কাজগুলো শুরু করব। তো প্রথমে আসি 3rd ইকুয়েশন থেকে। ফ্রম ম্যাক্সওয়েল 3rd ইকুয়েশন, কার্ল অফ ই ইকুয়ালস টু এই জিনিসটা, তো উভয় পাশে আবার কার্ল নেব আরেকবার, কার্ল অফ ই ইকুয়ালস টু জে ওমেগা মিউ কার্ল অফ এইচ, যেহেতু এইচ একটা ভেক্টর রাশি এবং কার্ল হয় ভেক্টর রাশির, এবং এগুলো স্কেলার, সেগুলোকে বাইরে নিয়ে আসে শুধুমাত্র ভেক্টরের কার্ল করলাম। তো এইটা হচ্ছে একটা ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো ল্যাপ্লাসিয়ান অপারেটর আগেও বলছি যে ল্যাপ্লাসিয়ান অপারেটর হচ্ছে এই জিনিসটা, সো এইটাকে বলা যায় হচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে ল্যাপ্লাসিয়ান অপারেটর কার্লের মান এই মানটা পাওয়া যায়। সুতরাং এক্ষেত্রে বলা যায় কার্ল অফ ই ইকুয়ালস টু এই জিনিসটা। তো এখন এখানে ডাইভার্জেন্স অফ ই টার্মটা চলে আসছে, সো এইটার মান হচ্ছে জিরো। কোত্থেকে জিরো আসে? এই যে ম্যাক্সওয়েলের 1st যে ল, যে ডাইভার্জেন্স অফ ই এর মান হচ্ছে জিরো। সো এখানে ল্যাপ্লাসিয়ান অপারেটর ইউজ করার পর যে ইকুয়েশনটা পাইলাম কার্ল অফ ই, সেখানে এই মানটা যদি জিরো বসে দিই, তাহলে থাকতেছে এইটা ইকুয়ালস টু এই জিনিসটা, এইটা ইকুয়ালস টু এইটা। আবার আগে যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা কার্ল অফ ই ইকুয়ালস টু এই জিনিসটা, এটাকে যদি আবার লিখি, তাহলে পাচ্ছি কার্ল অফ ই ইকুয়ালস টু এটা, সো বলতে পারি এইটা আর এটা সমান, মাইনাস মাইনাস চিহ্ন তুলে দিলাম, এরকম একটা জিনিস থাকে। এখানে আবার আসতেছে কার্ল অফ এইচ। এখন ম্যাক্সওয়েলের 4th ল থেকে, ম্যাক্সওয়েলের যে 4 নম্বর সমীকরণটা ছিল, এখান থেকে কার্ল অফ এইচের মানটা বের করে ফেলা যায়। কার্ল অফ এইচ এর মান হচ্ছে এই জিনিসটা, সো এই মানটা যদি আমি এখানে বসাই দিই, কার্ল অফ এইচের জায়গায় এই জিনিসটা বসাই দিলাম, ধরে থাকতেছে আমার এটা ইকুয়ালস টু এরকম একটা জিনিস চলে আসতেছে। তো এখানে ই হচ্ছে ভেক্টর রাশি, বাকি সবগুলো হচ্ছে স্কেলার, সো এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করব, এবং এটাকে ধরে নেব গামা স্কোয়ার, যেখানে গামা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, গামার ব্যাপারটা পরে আসতেছি, সো এটাকে বলতে পারি গামা স্কোয়ার ইএস। তাহলে এই ইকুয়েশনে দাঁড়াচ্ছে এরকম, বা এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা টার্ম চলে আসে, ডেল স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ইন্টু ইএস ইকুয়ালস টু জিরো।
যেখানে গামা স্কোয়ারের মান হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে গামা স্কোয়ারের মান। আবার যদি আমরা ম্যাক্সওয়েলের চার নম্বর ইকুয়েশন ছিল যেটা, চার নম্বর ইকুয়েশন, সেটা থেকে যদি শুরু করি এবং এটাকে কার্ল নিই, আগের বার যেটা করছিলাম তিন নম্বর ইকুয়েশন থেকে শুরু করছিলাম, এটার কার্ল নিছিলাম, এবার চার নম্বর ইকুয়েশন থেকে শুরু করবো এবং এটার কার্ল নেব, কার্ল অফ এইচ। সো এইটাকে আবার ল্যাপ্লাসিয়ান অপারেটর হিসেবে ইউজ করবো, কার্ল অফ এইচ মানে হচ্ছে এই জিনিসটা, এবং এইখানে কার্ল অফ ই চলে আসে। সো ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন যেটা শুরুতে দেখাই দিয়েছিলাম, যে কার্ল অফ ই এর মান হচ্ছে মাইনাস জে ওমেগা মিউ এইচ, সো এই জায়গাটায় এই মানটা বসাই দেব। তাহলে যেটা থাকতেছে যে এরকম একটা জিনিস চলে আসতেছে এইটা, তো এই মানটা এখানে আসতেছে ডাইভার্জেন্স অফ এইচ, এইটার মান জিরো। এটা কোথেকে আসে? ম্যাক্সওয়েলের সেকেন্ড ল, ডাইভার্জেন্স অফ এইচ এর মান জিরো। মোট কথা এই চারটা ইকুয়েশন আমরা সব ক্ষেত্রে ইউজ করবো, এখান থেকে শুরু করলাম, এই মানটা ইউজ করলাম, এই মানটা ইউজ করলাম, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই মানটা আমার জিরো, সো এই মানটা থাকতেছে না। তাহলে কী থাকতেছে? এইটা ইকুয়ালস টু এই অংশটা, মাইনাস মাইনাস তুলে দিলে যেটা থাকবে এরকম একটা জিনিস পাওয়া যাবে। তো এখানে একটু আগে বলছিলাম যে এইচ বাদে বাকি যে কনস্ট্যান্টটা থাকবে এটার মান হচ্ছে গামা স্কোয়ার, সো এখানেও আমরা গামা স্কোয়ার ইউজ করবো। তাহলে যেটা থাকতেছে এরকম একটা ইকুয়েশন, বা সবগুলোকে একসাথে নিয়ে আসলে থাকতেছে ডেল স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার এইচ এস ইকুয়ালস টু জিরো। সো এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, আগে একটা ইকুয়েশন পাইছিলাম এইটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, রিলেটেড টু ম্যাগনেটিক ফিল্ড আর রিলেটেড টু ইলেকট্রিক ফিল্ড। তো এখানে যে দুইটা ইকুয়েশন থাকে, এই দুইটা ইকুয়েশনকে বলা হয় হোমোজিনিয়াস ভেক্টর হেলমল্টজ ইকুয়েশন বা ভেক্টরের ওয়েভ ইকুয়েশন। তো এতক্ষণ গামার ব্যাপারটা চলে আসছিলো, যে গামা স্কোয়ার ধরে নিয়েছিলাম এইটাকে, তো গামাটা হচ্ছে আসলে প্রোপাগেশন কনস্ট্যান্ট একটা। তো গামা স্কোয়ারকে যদি আমি আলাদা করি রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট, দেখা যাচ্ছে যে গামা স্কোয়ার একটা ইমাজিনারি ভ্যালু, সো বলতে পারি গামাও একটা ইমাজিনারি ভ্যালু যেটার রিয়াল পার্ট থাকবে এবং ইমাজিনারি পার্ট থাকবে। সো ধরে নিতে পারি যে গামা ইকুয়ালস টু আলফা প্লাস জে বিটা, এগুলোর মান এখনও জানি না কিন্তু গামা স্কোয়ারের মান জানি। সো আমার উদ্দেশ্য হচ্ছে এখন আলফা এবং বিটার মান বের করা, তো এটাকে স্কোয়ার করে নিই। এটাকে স্কোয়ার করলে যেটা থাকবে, তারপরে রিয়াল পার্ট আলাদা করবো, ইমাজিনারি পার্ট আলাদা করবো, তাহলে দুইটা ইকুয়েশন থাকতেছে আমার, এইটা গামা স্কোয়ারের রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট, গামা স্কোয়ারের রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট। সো বলতে পারি এইটা আর এটা সমান, এইটা এবং এটা সমান, তাহলে এখান থেকে আসতেছে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান এটা এবং এটা সমান সমান এইটা। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমার আলফা এবং বিটার মান বের করতে হবে। সো এখান থেকে বের করা অনেক টাফ, সো আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এই দুইটা ইকুয়েশন যেটা থাকবে, এটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এই দুইটার মডুলাস নেব, দুইটা ইকুয়েশন, এইটা একটা সিগমার সাপেক্ষে একটা আর আলফাবিটার সাপেক্ষে একটা। তো যদি এইটার যদি আমি মডুলাস নেই, এ প্লাস জে বিটা এর মডুলাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। সিমিলারলি এটার মডুলাস হচ্ছে রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো এটাকে যদি ভাঙায় ফেলি তাহলে এরকম একটা জিনিস থাকবে, এটা হচ্ছে গামা স্কোয়ারের মডুলাস হচ্ছে এইটা সিগমা ওমেগার সাপেক্ষে। সিমিলারলি যদি আমি এই ইকুয়েশন থেকে কাজ করি তাহলে থাকতেছে গামা স্কোয়ারের মডুলাস আসতেছে এরকম একটা জিনিস। তো দুইটা যেহেতু সমান তাহলে বলতে পারি এখান থেকে এইটা আর এটাও সমান হবে, সুতরাং বলতে পারি এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান হচ্ছে এই জিনিসটা। তো এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাইলাম, আবার আগে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার পাইছি। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান এটা এবং আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মান হচ্ছে এই জিনিসটা। দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করলে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার মান পাওয়া যায়। প্রথমে যদি বিয়োগ করি টু বিটা স্কোয়ার সমান সমান এইটা, এটা থেকে এটা বিয়োগ করলাম, দুই দ্বারা ভাগ করলে বিটা স্কোয়ার, তারপর রুট করার পর বিটার একটা মান পাওয়া যায়। সিমিলারলি যদি এই দুটো ইকুয়েশন যোগ করতাম, করে দুই দিয়ে ভাগ করে রুট করতাম, তাহলে এখানে আলফার মান পাইতাম। তাহলে আমরা যে প্রোপাগেশন কনস্ট্যান্ট ছিল গামা, সেই গামাকে আমরা আলফা এবং বিটা বা রিয়াল এবং ইমাজিনারি পার্টে আলাদা করলাম, এটা হচ্ছে আমার রিয়াল পার্ট আর এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্টটা। আচ্ছা, তো এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে একটা জিনিস, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে একই সাথে ইলেকট্রিক ওয়েভও থাকবে এবং ম্যাগনেটিক ওয়েভও থাকবে, দুইটাকে কম্বিনেশনটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রিক ওয়েভ যেটা, বা এই ওয়েভটা
যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে এই ওয়েভটা হবে ওয়াই অক্ষ বরাবর, ম্যাগনেটিক ওয়েভটা। মানে হচ্ছে দুইটার মধ্যে একটা 90 ডিগ্রি ডিস্টেন্স থাকবে। একটা এক্স অক্ষ বরাবর অসিলেট করলে ইলেকট্রিক ওয়েভ যদি এক্স অক্ষ বরাবর অসিলেট করে তাহলে ম্যাগনেটিক ওয়েভ অসিলেট করবে ওয়াই অক্ষ বরাবর, এবং এর প্রোপাগেশনটা বা সঞ্চালনটা হবে জেড অক্ষ বরাবর। সো ইলেকট্রিক আর ম্যাগনেটিক ওয়েভ দুইটা 90 ডিগ্রি কোণে অসিলেট করবে, এবং আরেক যে অক্ষ থাকবে জেড অক্ষ সেই অক্ষের দিকে এটা চলতে থাকবে। আচ্ছা, তাহলে ধরে নিই যে যে ওয়েভ প্রোপাগেশনটা সেটা আমার হচ্ছে জেড অক্ষ বরাবর, এবং ইলেকট্রিক ফিল্ড অসিলেট করতেছে আমার এক্স অক্ষ বরাবর। ম্যাগনেটিক ফিল্ডটা আমি এখন দেখাচ্ছি না, ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর অসিলেট করতেছে, আর ওয়েভটা আমার আগায় যাচ্ছে হচ্ছে জেড অক্ষ বরাবর। আচ্ছা, তো ধরে নিই যে ওয়েভ প্রোপাগেশন হচ্ছে আমার জেড অক্ষ বরাবর, তার মানে এটার ডিরেকশন হচ্ছে এজেড, আর ইলেকট্রিক ফিল্ড এক্স কম্পোনেন্ট থাকবে, তার মানে হচ্ছে এক্স ইউনিট ভেক্টর এক্স। তো হেলমহোল্টজ ইকুয়েশন থেকে দুইটা ইকুয়েশন দেখাইছিলাম, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড রিলেটেড। তো যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা হচ্ছে, কাজেই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা ইউজ করব। সো এটাকে লেখা যায় ডেল স্কোয়ার ই মাইনাস গামা স্কোয়ার ই ইকুয়ালস টু জিরো। আবার ডেল স্কোয়ার মানে হচ্ছে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, জেডের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। কিন্তু দেখা যায় এখানে যে ইটা আছে সেটা শুধুমাত্র জেডের ফাংশন, কেন? এটা শুধুমাত্র জেড অক্ষ বরাবর যাচ্ছে, এটা জেড অক্ষ বরাবর যাচ্ছে। সুতরাং যে অক্ষ বরাবর যাচ্ছে সেটার একটা ফাংশন হবে এটা, সুতরাং ই হচ্ছে শুধুমাত্র জেডের ফাংশন। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন জিরো, এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে জিরো, শুধুমাত্র এই টার্মটা থাকবে, জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন থাকবে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমি, এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছে এটা। তো এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে বলা যায় ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা সামথিং স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুই টাইপ, তো এটা সেকেন্ড টাইপের সাথে মিলে গেছে, মাইনাস আছে যেহেতু। সো এটা সলিউশন হচ্ছে একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, বা এ যেটা থাকবে সেটা এক্স, প্লাস আরেকটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার প্লাস গামা এক্স। সো এক্ষেত্রে এই ইকুয়েশনটার সলিউশন হচ্ছে আমার ই জেডের ফাংশন, এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, প্লাস আরেকটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার প্লাস গামা জেড। সো এটাকে বলতে পারি আমি এই যে ওয়েভ ইকুয়েশনটা ছিল সেই ওয়েভ ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, তো ওয়েভ ইকুয়েশনের সলিউশন পেয়ে গেলাম এটা। তো এখন এই দুইটার মান এখনও জানি না। তো একটা জিনিস যে যদি আমি জেডের মান ইনফিনিটি ধরি বা একদম জেড অক্ষ বরাবর আগাইতে থাকি, তাহলে এই টার্মটা ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা ইনফিনিট হয়ে যাবে, কিন্তু এই মানটা ইনফিনিট হয় না। অথবা বলা যায় জেডের মান অসীমে গেলেও আমার ইলেকট্রিক ফিল্ড যেটা থাকবে সেটা ফাইনাইট। সো বলতে পারি এইটার মান অবশ্যই জিরো হতে হবে, নাহলে এই মানটা অসীম হয়ে যাবে। সো এই টার্মটা জিরো, ই নটের মান জিরো, তাহলে শুধু যেটা থাকবে এইটা ইকুয়ালস টু এই জিনিসটা, বা বলতে পারি এটা ইকুয়ালস টু এটা। তো এটাকে বলা হয় ম্যাগনিচিউড অফ ইলেকট্রিক ফিল্ড, এটা শুধুমাত্র জেডের একটা ফাংশন, এখানে কিন্তু কোনো টাইম ফাংশন নাই। মানে ব্যাপারটা এরকম যে একটা ওয়েভ ধীরে ধীরে ডিকে করতেছে, যেহেতু এখানে এক্সপোনেনশিয়াল মাইনাস চিহ্ন আছে, সো এই ওয়েভের অ্যাম্পলিচিউডটা ধীরে ধীরে ডিকে করতেছে, এবং এইটা দ্বারা ওয়েভের অ্যাম্পলিচিউডটাকে বোঝানো হয়, কিন্তু ওয়েভটাকে কিন্তু বোঝানো হয় না, জাস্ট অ্যাম্পলিচিউডটা, মানে এই লাইনটা। সো ওয়েভ পাইতে গেলে এখানে আমাকে একটা সাইন বা কস কিছু একটা যুক্ত করতে হবে। তো যেহেতু এটা কস রিলেটেড বা পিক থেকে শুরু হয়েছে, সুতরাং আমাকে এটা কস ওয়েভ অ্যাড করতে হবে এটার সাথে। এই কারণে আমি একটা টাইম ফ্যাক্টর অ্যাড করবো এখানে, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তো এটা কেন অ্যাড করলাম? ই টু দি পাওয়ার জে থিটা বা আই থিটাকে লেখা যায় কস থিটা প্লাস জে সাইন থিটা, আমার দরকার একটা কস থিটা। সো আমি যদি এই টার্মটা অ্যাড করি, করে এটা রিয়াল পার্টটা নেই, তার মানে আমি একটা কস পেয়ে যাচ্ছি। সো এই জিনিসটাকে আমি, এই জিনিসটার সাথে আমি একটা এইটা গুণ করব এবং সেটা রিয়াল পার্টটা নেব, তার একটা কস ওয়েভ পেয়ে যাচ্ছি। এটাকে একটা টাইম ফ্যাক্টর দ্বারা গুণ করলাম এবং তার রিয়াল পার্টটা নিলাম, যাতে শুধুমাত্র কস অংশটা পেতে পারি আমি। সো এটা আমার ম্যাগনিচিউড, কস ওয়েভ অ্যাড করলাম এটা দিয়ে, এবং এটা এটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর অসিলেট করবে, এই জিনিসটা এক্স অক্ষ বরাবর অসিলেট করতেছে। সো এটা আমি পেয়ে গেলাম ই জেড টি, জেডের ফাংশন এবং সময়ের ফাংশন, বা একটা টাইম ভ্যারিং ফিল্ড পেয়ে গেলাম, এটা একটা টাইম ভ্যারিং ফিল্ড। আচ্ছা, তো এখানে গামা চলে আসছে একটা, তো গামা মানে কি? আলফা প্লাস জে বিটা, বা প্রোপাগেশন কনস্ট্যান্ট গামা। সো এটাকে আলাদা করে লেখা যায় এইভাবে,
এইটা ইমাজিনারি, এটাও ইমাজিনারি, সো এই দুটোকে আলাদা করে লিখলাম এই জিনিসটা। তো এখানে ই টু দি পাওয়ার জে থিটা, তো ই টু দি পাওয়ার জে থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস জে সাইন থিটা, বা এটাকে এক্সপ্যান্ড করলে একটা কস পাবো প্লাস জে সাইন পাবো। তো যেহেতু আমি রিয়াল পার্ট নিচ্ছি, সো আমাকে সাইন পার্টটা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র এইটার বদলে আমি লিখতে পারি কস থিটা, বা ই টু দি পাওয়ার জে এই অংশটা বদলে লিখতে পারি কস এই অংশটা। সো আমার যেটা থাকতেছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু এই জিনিসটা, এইটা দ্বারা বোঝাচ্ছে অ্যাম্পলিচিউড, এবং এইটা দ্বারা কস ওয়েভ বা এই যে সাইনোসয়েডাল যে ওয়েভটা থাকবে সেটা, আর এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর এটা অসলেট করতেছে এই জিনিসটা। সো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ওয়েভ যেটা এক্স অক্ষ বরাবর অসলেট করবে। আচ্ছা, তো যেটা দাঁড়ালো যে ইএস সমান সমান এই জিনিসটা এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে তার মডুলাস, আর এটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ করে ভেক্টর কনভার্ট করে নেওয়া হলো। তো এই জিনিসটার যদি আমি কার্ল নিই, তাহলে আসতেছে আমার কার্ল করলাম এক, এরকম একটা টার্ম আসতেছে আর এরকম একটা টার্ম আসতেছে। তো এটা হচ্ছে কি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো যেহেতু ই জিনিসটা আমার পুরোটাই জেডের ফাংশন, সো ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা আমার জিরো হয়ে যাবে। সো এই টার্মটা জিরো, যেটা থাকতেছে যে কার্ল অফ ই ইকুয়ালস টু শুধুমাত্র এই জিনিসটা, এবং এখানে ইউনিট ভেক্টর কিন্তু আমার এ ওয়াই। এবারে এটা থাকতেছে, তো এইটা থেকে লেখা যায় ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন যেটা ছিল, এটাকে লেখা যায় এরকম। আবার এটাকে যদি আমি মানটা বসাই দিই এটার, ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা জেড, এরকম একটা ব্যাপার আসতেছে গামা জেড। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এইটা জেডের ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস চিহ্ন সামনে আসবে এবং গামা সামনে আসবে, এটা থাকতেছে আমার। সো এখানে আমার এইচ থাকতেছে লেফট হ্যান্ড সাইডে, সো এইচকে রেখে বাকিগুলো সব যদি নিচে করে নিয়ে যাই এই টার্মটা চলে আসতেছে। তো এটাকে ধরে নিচ্ছি আমি এইচ নট, এইচ নট ইকুয়ালস টু এরকম একটা জিনিস। তো একটু আগে একটা জিনিস আসছিল যে ই ইকুয়ালস টু ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড, এবং এটা এ এক্স ডিরেকশনে, মানে এটা ডিরেকশন ছিল এক্স অক্ষ বরাবর। এখানে যেটা থাকতেছে এইচ ইকুয়ালস টু এইচ নট ই টু দি মাইনাস গামা জেড এ ওয়াই, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ছিল আমার এক্স অক্ষ বরাবর, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছিল এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। ওখানে ছিল ই নট, এখানে হচ্ছে আমার এইচ নট, যেখানে এইচ নটের মান হচ্ছে আমার এই জিনিসটা, সো এইচ নট সমান এইটা। এখন যদি ই নট অনুপাত এইচ নট করে ফেলি, তাহলে যেটা দাঁড়াচ্ছে এরকম একটা জিনিস, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ওহম ইউনিটে। সো এখান থেকে যে জিনিসটা বোঝা যায়, ম্যাগনেটিক ফিল্ড ওয়াই অক্ষ বরাবর অসিলেট করবে, ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর অসিলেট করবে, মানে দুইটা 90 ডিগ্রি কোণে থাকবে, এবং প্রোপাগেশনটা হবে জেড অক্ষ বরাবর। আচ্ছা, তো যেটা দাঁড়াইলো যে গামা ইকুয়ালস টু এই জিনিসটা, সরি ইটা ইকুয়ালস টু এরকম একটা জিনিস, তো এখানে নিচে গামা চলে আসছে। তো গামার মান জানি না, কিন্তু গামা স্কোয়ারের মান জানি, সো রুট করে গামার মান বের করবো, এই মানটা এখানে বসাই দেবো, দিয়ে কাটাকাটি করার পর ইটার মান এরকম একটা চলে আসবে। তো এটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, কারণ জে আছে। সো এটাকে যদি আমি জে ওমেগা এপসিলন দিয়ে ভাগ করি, তাহলে এরকম একটা জিনিস চলে আসতেছে। তো এটার কমপ্লেক্স নাম্বার এটা একটা, সো এটার মডুলাস থাকবে, আর্গুমেন্ট থাকবে, মডুলাস বের করলাম, উপরে এটা থাকলো, নিচে যেহেতু কমপ্লেক্স নাম্বার, রুট ওভার এইট স্কোয়ার প্লাস এইট স্কোয়ার, অলরেডি রুট আগে একবার ছিল, সো পাওয়ার 1/4 হয়ে যাবে, এটা হচ্ছে মডুলাস। আর আর্গুমেন্ট হচ্ছে সেম নিয়মে কমপ্লেক্স এইটা অনুপাত এইটা, ট্যান 2θ হয়ে গেল, কারণ হচ্ছে এখানে 1/4 আছে পাওয়ার, এই কারণে 2θ। তো এটা আর্গুমেন্ট, এটা মডুলাস, এটা হচ্ছে এর আর্গুমেন্ট। সো ফাইনালি যেটা দাঁড়াইলো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমার এটা, টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড জেডের ফাংশন, টাইম ইনক্লুডেড এক্স খবর অসলেট করবে, ম্যাগনেটিক ফিল্ড টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড জেডের ফাংশন অসলেট করবে ওয়াই অক্ষ বরাবর। এখানে এইচ নটের জায়গায় আমি বসাই দিলাম ই নট বাই ইটা, ইটার মানে একটু আগে দেখাই দিলাম যেটা। সো ইটাকে আবার লেখা যায় ম্যাগনিচিউড অফ ইটা ইন্টু ফেজ, বা মডুলাস, মডুলাস আর্গুমেন্ট এটা দিয়ে লেখা যায়। তো এখন এইটাকে আবার যদি ভাঙাই, তাহলে কস চলে আসবে একটা,
বা এটাকে ইয়ে করলে এক্সপোনেনশিয়াল চলে আসবে, সো এখান থেকে বাদ যাবে এই জিনিসটা। সো ফাইনালি যেটা থাকবে এইচ এর মান এরকম একটা জিনিস। ই এর ইকুয়েশনে ছিল কস ওমেগা টি মাইনাস বিজেড, এখানে কস ওমেগা টি মাইনাস বিজেড মাইনাস থিটা এন, এই থিটা এনটা আসলো এই আর্গুমেন্টের কারণে। তার মানে বলতে পারি এইচ ইকে ল্যাগ করবে থিটা এন কোণে, সো এইচ এর মানটা ল্যাগ করবে। তো এখানে আরেকটা জিনিস, ডিকে ফ্যাক্টর, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিকে ফ্যাক্টর, মানে এক্সপোনেনশিয়ালি জিনিসটা কমতেছে অ্যাম্পলিটিউডটা, এটাকে বলা হচ্ছে ডিকে ফ্যাক্টর। এখানে যেটা আলফাটা থাকবে এই আলফাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। এটাকে নর্মালি মেজার করা হয় নেপিয়ার পার মিটার, মানে এক মিটার জেড অক্ষ বরাবর সরণ হইতে কত কী পরিমাণ অ্যাম্পলিটিউড কমে গেছে মেইন ওয়েভের থেকে। এটাকে এভাবে লেখা যায় 20 log e to the power alpha। লাস্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে যে লস্ট ট্যানজেন্ট। তো ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে যেটা পাই যে কার্ল অফ এইচ এর মানে হচ্ছে এই জিনিসটা। তো প্রথমটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, আর সেকেন্ড টার্মটা যেটা আসতেছে ইমাজিনারি সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। সো এখানে কন্ডাকশন কারেন্ট থাকবে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট থাকবে, এটা রিয়াল, এটা হচ্ছে ইমাজিনারি। এই দুটার অনুপাত যেটা কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, এই দুটার অনুপাত যদি করি আমি মডুলাসের অনুপাত, তাহলে পাচ্ছি এরকম একটা জিনিস। এটাকে বলা হচ্ছে ট্যান থিটা বা লস অ্যাঙ্গেল, থিটা হচ্ছে লস অ্যাঙ্গেল, আর এই পুরোটার নাম হচ্ছে লস ট্যানজেন্ট। যদি আমি দুই অক্ষ বরাবর দেখি, ইমাজিনারি অক্ষ বরাবর এটা বসাই দিলাম আর রিয়াল অক্ষ বরাবর এটা বসাই দিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা বা এই ট্যানজেন্টটাকে বলা হচ্ছে লস ট্যানজেন্ট। তো আরেকটা জিনিস, একটু আগে যেটা দেখাই দিলাম যে ট্যান টু থিটা এনের মান ছিল সিগমা বাই ওমেগা এপসিলন, এখানে যেটা আসতেছে এই লস ট্যানজেন্টের ট্যান থিটার মানও আসতেছে সেম জিনিস। তার মানে বলতে পারি এখানে থিটা ইকুয়াল টু টু থিটা এন, এইটা হচ্ছে লস ট্যানজেন্টের থিটা আর এটা হচ্ছে আর্গুমেন্টের থিটা। তো এই ছিল মোটামুটি লুজি ডাইলেকট্রিকের ক্ষেত্রে। তো এইটা সব থেকে বেসিক জিনিস, আর বাকি যেগুলো বাকি তিনটা আছে সেগুলো এখান থেকে প্রতিপাদন করে চলে আসা যায়।